রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ করছেন চাষিরা। তবে অনেক জায়গায় পরিপক্ক না হওয়ায় আম সংগ্রহে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তারা। এছাড়া নির্ধারিত পরবর্তী সম্ভাব্য তারিখ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন আম বাজারে আসবে। বৃহস্পতিবার জেলা প্রশাসন জানায় ১৩ই মে থেকে গুটি আম সংগ্রহ করা যাবে। এছাড়াও ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন জাতের আম ভিন্ন ভিন্ন সময়ে সংগ্রহ করার সময় নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। তবে চাষিরা বলছেন এখনও আম পরিপক্ক হয়নি, আম পাকতে আরও কিছুদিন সময় বেশি লাগবে। এছাড়া আমের উৎপাদন কম হয়, অপরিপক্ক আম নামাবেন না বলে জানায় চাষিরা। সরকার ঘোষিত যে সময়সীমা দিয়েছে সেই অনুসারে আম ম্যাচিউরড হয়নি এখনও, আমাদের আরও সপ্তাহখানিক সময় লাগবে। আম এখনও আমাদের পরিপক্ক হয়নি এবং এটা আরও আমাদের সময় লাগবে, এবং পোক্ত হওয়ার পরেই আমরা সেটা নামাবো। সরকার নির্ধারিত সময়সীমার এক সপ্তাহ বা ১৫ দিনও আমাদের সময় বেশি লাগতে পারে। বৃষ্টি বাদল আমরা সময় মতো হয় নাই, বিধায় যার জন্য এবার আমের ফলনটা খুবই কম। যদিও দামটা একটু বেশি হবে, আম সবাই খাইতে পারবে। রাজশাহীর সর্ববৃহৎ আমের হাট এবারও বসবে পানেশ্বর কলেজ মাঠে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অনেক দিনের একটা কালচার হচ্ছে ঢলন প্রথা, এবং এইটা মানুষকে অনেকটাই চাষিদেরকে জিম্মি করে তারা এই কাজটি করে থাকে। তো এটা অনেক বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট শুধুমাত্র বানেশ্বর কেন্দ্রিক না, এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় এই প্রথাটা গড়ে উঠছে। এটার জন্য একটা সম্মিলিতভাবে একটা কার্যকরী পদক্ষেপ দরকার। কৃষি বিভাগ জানায় এবছর আমের লক্ষ্যমাত্রা ২,১৭,০০০ মেট্রিক টন নির্ধারণ করা হলেও মুকুল কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ফলন গত বছরের খুব কাছাকাছি হবে, তবে আমের মুকুলের সংখ্যা গতবারের তুলনায় এবার একটু কম। এবছর আমরা মনে করি সবার জন্য মানে আম পাওয়া যাবে। এবার ১৮,৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।